নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবি না তোর ইবাদত বন্দেগি আমি আল্লাহর দরবারে কবুল হবে না আমি তোর চেহারা দেখে তোকে আমি জান্নাতে দেব না আমি তোর কলবের দিকে তাকিয়ে দেখব আমার বন্ধু হাবিবুল্লাহর প্রতি তোর মহব্বত আছে কিনা না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ জবান গলে বলুন বাণিকার এটা কি কোরআনের আয়াত নাকি আজিজির বানানো কথা আল্লাহর আয়াত কে মানার দরকার আছে কিনা নাই আল্লাহর কোরআন কে মানার দরকার আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কে মানার দরকার আছে কিনা নাই আল্লাহর নিষেধ কে মানার দরকার আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বলে দেন উল আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি কইলা দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাই আমি আল্লাহকে মহব্বত করতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে মায়া করে আপনি নবীকে মহব্বত করে আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীরে যারা ভালোবাসবো ইহবিবিকুমুল্লাহ এই ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা ও রাব্বুল আলামিন তোমার বন্ধুরে ভালোবাসতে যদি তুমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় বিনিময়ে তুমি আল্লাহ আমাদেরকে কি দিবা আল্লাহ কয় এমনিতেই ছেড়ে দেব না সবচেয়ে মূল্যবান সম্পদটাই আমি দিব আল্লাহ কি দিবেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব মাহফিলে আমরা যারা যারা বসছি সবাই আমরা গুনাহগার একটা মানুষও বলতে পারবেন না আমরা গুনাহগার না আল্লাহ কয় তোমার গুনাহ মাফ করে দেব ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আমার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসার কারণে আমি তোমাদের জীবনদিগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব আল্লাহু আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গফুরুর রহিম গফুরুন কামাশির রহিম মানে পরম দয়ালু চিৎকার মেরে বলো ঠিক না বেটি আর জোরে বলো ঠিক কি না এই জন্য যুবকের দান ও মুরব্বি বাবা জিরাগু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে তুই আমাদেরকে বইলা দিয়েছেন আমার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যায় তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে ভালোবাসতে হবে আমার নবীর কিছু কিছু গুণ কেউ অস্বীকার করলে হবে না যেমন ভাবে আমার আল্লাহর তাওহীদকে অস্বীকার করলে তুমি আর ঈমানদার থাকতে পারো না আমার নবীর রিসালতকে পরিপূর্ণভাবে স্বীকার না করলে তুমিও ঈমানদার থাকতে পারো না এই জন্য যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলেছেন আমার আল্লাহ আমার নবীও বলেছেন উম্মত আমি নবীকে তোমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহর নবীকে ভালোবাসার জন্য আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আর আমার নবীও বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের জীবনের চাইতে ভালোবাসবে না ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না সিল্লে সকলে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী আমরা জানি আপনি নবীকে ভালোবাসতে হবে আপনি নবীকে আমরা ভালোবাসি আপনি নবীকে আমরা মায়া করি আপনি নবীকে আমরা মহব্বত করি কিন্তু নবী গো ও নবী গো কতটুকু ভালোবাসতে হবে আপনি নবীকে আমরা জানতে চাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইকা বলে পৃথিবীর মানুষ শুইনা নাও আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কিতাবুল ঈমান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম হে বন্ধুরি ও সিনামাসির যুবকের দল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কুডাইকে বলে জগতের মানুষ শুইনা নাও আমি একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় দশ মাস নয় আমি দীর্ঘ দশটা বছর পর্যন্ত আমার নবীর গোলামি করেছি আমার নবীর খেদমত করেছি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছি ওই নবীর জবান মোবারক থেকে শুনে
কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমরা কেউ ইমানদার হতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবী কেন গো আমরা ইমানদার হতে পারবো না আমার নবী বড়াই কে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম কেউ ইমানদার হতে পারবে না আমার নবী বলেন হাত্তা যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে ওয়া ওয়ালাদিহি এবং তোমার পরিবার তোমার চেনে তোমার মেয়ে তোমার বিবির চাইতে এরপরে আমার নবী সম্পূর্ণভাবে আমার সমস্ত মানুষকে কেন্দ্র করে আমার নবী বলেছেন ওয়ান্নাসি আজমাইল এমন কি সমস্ত মানুষের চাইতে গো আমি নবীকে যারা ভালোবাসবে না ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না ঠিক কি না বলুন আর জবান কোলে বলুন ঠিক না বেঠে এ বন্ধু ও যুবকের দল তাইলে আমার নবীকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে এই জন্য যুবক নামাজের নাম ইমান নয় রোজার নাম ইমান নয় হজের নাম ইমান নয় যাকাতের নাম ইমান নয় ইমান হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আগে ইমানটার মজবুত করেন ইমানটার মজবুত কইরা এরপরে আপনি নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সব কিছুই পালন করতে হবে ইমান কি আমি তো আপনাদের সামনে যেহেতু আমার ভাই বলেছেন ইমান এবং আমলের ব্যাপারে বয়ান করার জন্য এই জন্য ইমান তান্ত্রিক কিছু কথা আগে বলতেছি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলালা ইমান লিমান লা মুহাম্মাদ আলাহু ওই ব্যক্তির ইমান নাই গো যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই আমি নবীর ভালোবাসা নাই তাইলে আমার নবীর প্রেমের নামই হলো ঈমান সিল্লা সকলে বলুন আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরুল মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি ও যুবকের দল তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন আমার নবীকে নিজের জীবনের চাইতেও মহব্বত করেন এরপরে নামাজ রাখেন নামাজের দাম এরপরে নামাজ করেন দাম আছে এরপরে রোজা রাখেন দাম আছে আল্লাহর নবীর উপর ঈমানটাকে পরিপূর্ণ ফাঁকাভুক্ত করতে পারলে আপনার নামাজের দাম আছে আপনার রোজার দাম আছে আপনার হজের দাম আছে আপনার জিকিরের দাম আছে আপনার ফিকিরের দাম আছে আপনি যে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছেন ওই দাঁড়িয়ে দাম আছে আপনি যে ডিলা কুলুক মেসোয়াক করে নেই গুরু দাম আছে মাথার মধ্যে টুপিটা লাগাইলে দাম আছে ও যুবকের দল ভালো ভালো যত কাজ আপনি করবেন ইমানদার হইয়া প্রত্যেকটা কাজের দাম বাইরা চাইব আপনার মধ্যে ইমান থাকার কারণে সিল্লে বলুন আল্লাহু আকবার এ বন্ধু ও যুবকের দল এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ করেন 30 পারা কোরআন শরীফ কইলা দেখেন যত জায়গায় আমার আল্লাহ নামাজের ওয়াজ করেছেন যত জায়গায় আমার আল্লাহ রোজার ওয়াজ করেছেন যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের ওয়াজ করেছেন প্রত্যেকটা আমলের বয়ানের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বয়ান করেছেন তাইলে বোঝা যায় আগে হইল ঈমান এরপরে হইল আমল যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওয়াজ করেছেন আমার আল্লাহ ইমান তান্ত্রিক কথাটা আগে উল্লেখ করে দিয়েছেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাতা ওয়া আতুয-যাকাত আল্লাহু আকবার বন্ধু আমার আল্লাহ ইমানদারদেরকে অনেক ভালোবাসে গো আমার আল্লাহ ইমানদারদেরকে অনেক মায়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পৃথিবীর সবাইকে কিন্তু মায়া করে মহব্বত করে কিন্তু ইমানদারদেরকে আমার আল্লাহ আলাদাভাবে মায়া করে একাদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারের দল ও ইমানদারের দল হে ইমানদারের দল আকিমুস-সালাত তোমরা নামাজ কায়েম করো তাইলে আমার আল্লাহ আগে কাফেরদেরকে বলে নাই বেঈমানদেরকে বলে নাই মুনাফিকদেরকে বলে নাই মুশরিকদেরকে বলে নাই অথবা আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলে নাই ইয়া আইয়ুহান নাস বলেন নাই আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদারের দল আকিমুস-সালাত তোমরা নামাজ কায়েম করো এরপরে বলতেছেন ওয়া আতুয-যাকাত এরপরে যাকাত দাও বন্ধুরে আহামার তাইলে বোঝা যায় আমলের আগে আমার আল্লাহর
রাব্বুল আলামিন ঈমানের ওয়াজ করেছেন এরপর আমলের কথা বলেছেন আগে হইলো ইমানদার হইতে হবে এরপর নামাজ কায়েম করতে হবে আল্লাহ বলেছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো আমি মিজানুর রহমান আজিজকে আমার আল্লাহ এককভাবে নামাজের কথা বলে নাই আমার বাবাকে আমার আল্লাহ এককভাবে নামাজের কথা বলেন নাই মাহফিলের সভাপতি সাহেবকে আমার আল্লাহ এককভাবে নামাজের কথা বলেন নাই বন্ধুরে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি নামাজ পড়তে হবে তোমার ছেলে নামাজ পড়তে হবে তোমার মেয়ে নামাজ পড়তে হবে তোমার মা নামাজ পড়তে হবে তোমার বাবা নামাজ পড়তে হবে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সিল্লা এসে বলে বলুন আল্লাহু আকবার এ বন্ধু ও যুবকের দল তাইলে ইমানদারদেরকে সবাইকে আমার আল্লাহ বলেছেন ইমানদার যারা আছো তোমরা নামাজ কায়েম করো তাইলে বোঝা যায় আমলের আগে আমার আল্লাহ ইমানের বয়ান করেছেন এরপরে আবার রমজান মাস সামনে আসতেছে গো ওই রমজান মাসে যারা রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যেও কিন্তু কাফের মুশরিক সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন নাই আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এখানে আমার আল্লাহ যারা রমজান মাস রোজা রাখবে হেরা ডাকছে হে ইমানদারের দল হে ইমানদারের দল কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা মানে হলো ফরিদা তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজান মাসের রোজা কামা যেইভাবে ফরজ করা হয়েছিল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেমন এইভাবে পূর্ববর্তী নবী এবং রাসূলগণের উম্মতের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে আমার নবীর উম্মতের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে হাত তুলে বলো ঠিক তবে ঠিক আরো জোরে এই রমজান মাস সামনে আসছে ইচ্ছামতে খাইবেন তিন বেলা খাইবেন ইচ্ছামতে রোজা বাদ লাগতো না নাকি তা নাকি কথা বুঝছেন না মা মাইক সেটিং না বাবা এই মাইক সেটিং না রোজা কি মাসে রাইতে রাখো রাইতের বেলা ইচ্ছা মতো খাই এলে রসুন দিলে জাম মনে হচ্ছে তা করে কথা বুঝছেন নি রাতে জাম মনে হচ্ছে তা করে রসুন দিলে সব যায় হেস দিনের বেলা দিনের বেলা জায়েজ না হা ঠিক কি না বলুন সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ভাঙ্গে দিতাম নি ভাঙ্গে দিতে হ্যাঁ ফানাহার ও যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো সাহুম কথা কর ঠিক না বেটে আর জোরে বলুন ঠিক না বেটে এই জন্য যুবক ও মুরব্বি বাবাজি রাগু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন তোমরা নামাজ কায়েম করো আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন তোমরা রমজান মাসে রোজা রাখো আসুন একটা ছোট্ট একটা সূরার দিকে যাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কি বলেছেন আল্লাহ কোরআনে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সিল্লায়া সকলে বলেন মারহাবা এ পদ্দুড়ি ও যুবকের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আসরের মধ্যে বয়ান করতেছেন ওয়াল আসর সময়ের কসম আবার আবার বলা হয় আসরের কসম এ যুবক মারা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হলো যুগের সৃষ্টিকর্তা আমার আল্লাহ রাতের দিন সৃষ্টিকর্তা আমার আল্লাহ দিনেরও সৃষ্টিকর্তা আবার আমার আল্লাহ ওই সময়টার কো আমার আল্লাহ ওই সময়টাকে নিয়ে কসম করে আমার আল্লাহ দাইকা বলতেছেন পৃথিবীর মানুষ হই না না
ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে আমরা যে দুনিয়াতে ভালো ভালো কাজ করি না আমরা যে অন্যায় কাজের মধ্যে দুনিয়ার মধ্যে ডুইমা রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছুই দেখতেছেন এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে গো ও যুবকের দল আমার আল্লাহ মানুষগুলোরে বানাইছে আবার বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা বল তোমরা মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছো এবার যদি জিজ্ঞাসা করি আল্লাহ গো ও আল্লাহ গো আপনি আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে তাইলে লাভবান কারা ও পৃথিবীর জমিনে লাভবান কারা গো তাদের সম্পর্কে জানতে চাই তাদের সম্পর্কে বুঝতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা বান্দিরা শুইনা নাও আমি আল্লাহ বইলা দিলাম তোমরা লসের মধ্যে আছো তাইলে আমি আল্লাহ আমার জানাইও দিলাম কিছু মানুষ লাভের মধ্যে আছে এবার জানতে চাই মনি লাভের মধ্যে কারা আছে তাদের সঙ্গী আমরা হতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকে বলতেছেন শুইনা নাও চার শ্রেণীর মানুষ হইল লাভবান তাদের ব্যাপারে আমার আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে সুন্দর করে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর সিল্লা সকলে বলুন আল্লাহু আকবার আর জবান কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ হে আমার আশিকিন জাকিরুল মুগিবিন মুরব্বি বাবা জিরারি ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে আমার আল্লাহ জানে পৃথিবীর মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে আমার আল্লাহ জানে পৃথিবীর মানুষ খারাপ কাজের মধ্যে বেশি লিপ্ত হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ আমার শুনাইয়া ওয়াজ কইরা দিছেন মানুষ ও মানুষ তোমরা কতির মধ্যে লিপ্ত রহিয়াছো তবে চার শ্রেণীর মানুষ হইল লাভবান এদের মধ্যে জানতে চাই কারা আল্লাহ কই ইল্লাল্লাযীনা আমানু আল্লাহু আকবার আর জোরা লাভবান কারা আল্লাহ শুরুতেই বলেছেন লাভবান তারা সারা হইলই বান্দার হাত তুলে বলুন ঠিক তবে ঠিক তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসিয়া সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ মিজানুর রহমান আজিজ আজিজের কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের বান্দার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী দো জাহানের সরদার এই ভিতরে মাইকটা সেটিং কর ভিতরে আমার খানের মধ্যে নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নাম শুনিনি আপনারা হ্যাঁ কষ্টিতেছে গজল গেলে না সলবনিশা নাকি বন্ধ নবী হলেন মুদের ঈমান কে ঈমান আর জোরে বলুন কে নবী তাহলে অসুবিধা আছে নবী হলেন মুদের ঈমান আসে কি গুণ হুর আগুয়ান নবী হলেন মুদের ঈমান আসে কি গুণ হুর আগুয়ান না থাকলে ঈমান তোমার না থাকলে ঈমান তোমার পাবে না শাফায়াত তাহার না থাকলে ঈমান তোমার পাবে না শাফায়াত তাহার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের বান্দার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের বান্দার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার সিল্লে সকলে বলেন আল্লাহু আকবার
আরো জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুড়ি ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাভবানদের পরিচয় তোমরা জানিনা নাও এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান এনেছে এ রাব্বুল আলামিন তাইলে তারা ঈমানদার তারা হইল লাভবান এরপর কারা লাভবান জানতে চাই তাদের পরিচয়টা দিয়ে দেন আমার আল্লাহ এরপর বলতেছেন ওয়ামিলুস সালিহাতি এর আগে বলেছেন ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান এনেছে তার মানেই হইল ঈমানের কথায় আগে যত জায়গায় আমার আল্লাহ আমলের ওয়াজ করছে গো আমলের ওয়াজের আগে আমার আল্লাহ ঈমানের কথাই উল্লেখ করেছেন এই জায়গার মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথাই আগে উল্লেখ করেছেন ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান এনেছে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করেছে এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়াতামাসাউ বিল হাকি এরপরে আমার আল্লাহর জমিনের মধ্যে যারা সদায় সর্বদাই সত্য কথা বলতেছে এরপরে কি ও রাব্বুল আলামিন জানতে চাই চার নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতামাসাউ বিস সবর এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছে তারাই হলো লাভবান আর একটু ঘুরাই দে চার শ্রেণীর মানুষ লাভবান এক নাম্বার যারা ঈমানদার ও যুবকের দল একান থেকে এই দলিলগুলো বুঝা নিয়ে নে এক নাম্বার যারা ঈমানদার দুই নাম্বার ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করেছে ওয়াসালিহাত ওয়াসালিহাতের মধ্যে নামাজ আছে ওয়াসালিহাতের মধ্যে রোজা আছে ওয়াসালিহাতের মধ্যে হজ আছে ওয়াসালিহাতের মধ্যে যাকাত আছে ওয়াসালিহাতের মধ্যে তাসবিহ তাহলিল জিকির আছে ওয়াসালিহাতের মধ্যে সব ধরনের ভালো ভালো কাজগুলো এরপরে আবার তিন নম্বরে বলেছেন যারা সত্য কথা বলে আজকে আমরা মানুষ এমন কিছু মানুষ হইয়া গেলাম রে বাবা দুনিয়াতে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা 1000 কথা বলি আমাদের জবান দ্বারা আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে রে বন্ধু দেখবেন 1000 কথার গুলোর মধ্যে দেখা যায় 600 কথা ওই সিতারি বাটপারি আছে আছে কিনা না আর জবান বলে বলুন আছে কিনা নাই দুস্তরে ফোন দে একটু লেনা দেনা আছে দুস্ত তুই কই কই আমি কুমিল্লা অত সয়া তো বাড়ি সিনেমাসি সমিশার কারণে আইছি কত সাথে দেখা হইবো এক সপ্তাহ পরে হাসানা সুসা কথা হল না কেনে এটা হাসানা মিসা সিটারি বাটপারি কইরেন না সব গুনার মা বাবা হইল সব গুনার মা বাবা হইল মিথ্যা কথা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইকা বলে না সিদ কুয়ুনজি ওয়াল কিযবু ইউহলে সত্য মানুষকে মুক্তি দেই মিথ্যা গুলো মানুষকে ধ্বংস করে দেয় এই জন্যই সদাই সর্বদাই সত্য কথা বলতে হবে আমার আল্লাহ বলতেছেন তারাই হলো লাভবান যারা সত্য কথা বলে অর্থাৎ ঈমান আনার পর লাভবান যারা ভালো কাজ করে ঈমান আনার পর লাভবান যারা সত্য কথা বলে ঈমান আনার পর তারাই লাভবান যারা সর্বদাই সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধৈর্য ধারণ করে চিল্লায় সকলে বলুন আল্লাহু আকবার ও বন্ধু ও যুবকের দল এই আয়াতে কারিমা কেন নাযিল হইল জানেননি এই আয়াতে কারিমা নাযিলের পেছনে কিন্তু কারণ আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম আপনারা সবাই চিনেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাহাবী আমার নবীর দরবারে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাহাবী হইল আমার নবী যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী নবীটাই কেবল আব্দালুন নাস মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বাদাল আম্বিয়া নবী এবং রাসূলগণের পরে যার সম্মান উনি হইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু বকর সিদ্দিক যখন মুসলমান হইয়া গেছে গো
আবু বকর যখন মুসলমান হইয়া এরপরে ঈমান আইনা ভালো ভালো কাজ করতেছে নেক কাজ করতেছে ওর এক আগের যুগের বন্ধু অর্থাৎ ও মুসলিম তাকায় অবস্থায় ওনার একজন বন্ধু ছিল যার নাম ছিল কালাদা ইবনে উসায়ের ওই কালাদা ইবনে উসায়ের ওই কালাদা ইবনে উসায়ের ছিল কাফের মুশরিক ওই কালাদা ইবনে উসায়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যখন মুসলমান হয়ে গেছে একদিন আবু বকরের কাছে আসছি আবু বকর তুমি দুই দিকেই লসের মধ্যে আছো তুমি দুই দিকেই লসের মধ্যে আছো এবার দাইকা বলে বন্ধু রে ও বন্ধু কালাদা ইবনে উসায়ের আমি দুই দিকেই লসের মধ্যে আছি মানে কি আমি বুঝলাম না এক নাম্বার হইল ধর্মের দিক দিয়া তুমি লসের মধ্যে আছো দুই নাম্বার হইল টাকার পয়সার দিক দিয়া তুমি লসের মধ্যে আছো কারণ ধর্মের দিক দিয়া তুমি আমি লসের মধ্যে কেমনে কয় বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া তুমি ঈমান গ্রহণ করছো নবীর প্রেমের মালা তোমার গলার মধ্যে পড়ছো তুমি মুসলমান হয়ে গিয়েছো এক নাম্বারে তুমি লসের মধ্যে আছো দুই নাম্বার দিক দিয়ে আমি কোন দিক দিয়ে আমি লসের মধ্যে আছি ইনডিমেন্টাই মেটাই কেবল আবু বকর শুনো শুনো দুই নাম্বার দিক দিয়ে তুমি লসের মধ্যে তুমি ছিলা আরবের জমিনের মধ্যে বিশিষ্ট একজন ধনী ব্যবসায়ী যেই মাত্র নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই মুহূর্তের মধ্যে দেখা গেল ব্যবসার মধ্যে লস আর লস লস আর লস অর্থাৎ ব্যবসার চিন্তা করো না তুমি দেখা যায় নবীর লইয়াই সদাই সর্বদাই ব্যস্ত থাকো আমরা নবীর লইয়া ব্যস্ত থাকুন নাকি তোরারে লইয়া ব্যস্ত থাকতাম নাকি তা হাত তোলা বলো ঠিক তো ঠিক নবীর প্রেমের মালা তাদের গলায় পড়ছে গো শয়নে সফরে নবীর গান গায় শয়নে সফরে নবীর সান গায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নবীর সান গায় সন্ধ্যা তাই কানে আমার সকাল পর্যন্ত নবীর লইয়া ব্যস্ত দুনিয়া লইয়া ব্যস্ত থাকতে পারে না হাত তুলে বলুন ঠিক না বেঠে Ya Rasulullah ya Habiballah ya Rasulullah ya Habiballah ya Rasulullah bole ya Rasulullah ya Habiballah ya Rasulullah Ya Rasulullah tumi jibon tumi maran adar gore তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি মোদার পারের তোরে তুমি মোদার তুমি লিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ মাল্লা ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় ও গেতে রেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় সকলে বলুন মারহাবা আরো জবান কোলে বলুন মারহাবা বন্ধুরে
ওক যুবকের দল আবু বকর কে ডাইকা বলে এই জন্য আমি বলি বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিছো এই জন্য তুমি ওই দিক দিয়া লসের মধ্যে আছো দুই নাম্বার লসের মধ্যে আছো তুমি দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় মুহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছো এই জন্য তুমি লসে আর দিক দিয়া তুমি দেখা যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার বাটা হইরা গেছে গা এই জন্য উভয় দিক দিয়া তুমি লসের মধ্যে আছো আমার আল্লাহ ডাইকা বলে না রে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে এমনিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আবু বকর সিদ্দিকের টাকা পয়সার কোনো অভাব ছিল না দিনার দিরহামের কোনো অভাব ছিল না স্বর্ণ মুদ্রার কোনো অভাব ছিল না বন্ধু ও যুবকের দাম ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল ধনী ব্যক্তিদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মক্কা শরীফ হইতে সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য ছিল ভালো একটা পজিশনের জায়গা এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজের জন্য মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে যাওয়া আসা করতেন ব্যবসার কাজে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতে গিয়েছেন সিরিয়ার মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজ যখন কমপ্লিট হয়ে গেল আবু বকর সিদ্ধান্ত নিলেন চলে আসবেন আবার মক্কায় কিন্তু রাত্র হয়ে গিয়েছে দেখা যায় রাতের বেলা যদি এই মুহূর্তের মধ্যে আমি আবু বকরের রাস্তা দিয়ে যাই রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে আমার উপর আক্রমণ হতে পারে ও বন্ধু পজিশন ওয়ালা লোক যারা আছে তাদের পিছনে শত্রু আছে আছে কিনা নাই বিশিষ্ট বিশিষ্ট মানুষের পিছনে শত্রু আছে নি প্রধানমন্ত্রীর পিছনে শত্রু আছে নি মন্ত্রী সাহেবের পিছনে আছে নি এমপি সাহেবের পিছনে আছে নি ঘুমানো যায় না আরামে যেদিকে যায় সেদিকে দলবল লাগে সেনাবাহিনী লাগে পুলিশ বাহিনী লাগে বিডিআর বাহিনী লাগে র‍্যাব বাহিনী লাগে জীবনটা নিরাপদ নয় জীবনটা নিরাপদ নাই যাদের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি উপরে নিয়ে গিয়েছেন তাদের পিছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে ওই সমস্ত মানুষগুলোর পিছনে দেখবেন অনেক শত্রু বানায়া রাখছে এলাকার সিনেমাসির মানুষ সবচাইতে বড় লোক মানুষ না সম্পদশালী যেই মানুষটা আছে রে যুবক এই গ্রামের ভিতরে সবচাইতে বেশি সম্পদশালী যেই মানুষটা আছে ওই মানুষটাও দেখবেন এই সমাজের কিছু মানুষ তাই কা নিরাপদ নাই কথা ঠিক না বেটি কলজের খেয়ালে নিরাপদ নাই কারণ পিছনে শত্রু আছে টাকা আছে শত্রু আছে নেতৃত্ব আছে শত্রু আছে আবার অধিক ভালো মানুষ খরা হতা হয় এক কথার মানুষ এক কথার বেহা কোন কথা বোঝে না সুজা রাস্তায় চলে আর সুজা রাস্তায় বিচার আচার করে এমন কিছু স্টেট কাট সর্দার আছে দেখবেন ওই সর্দারের পক্ষের কিন্তু সবাই না ঠিক কিনা ভালো মানুষ যারা আছে সর্দার সাহেবরে ভালোবাসবো আর সুর বাটপার সিটার ইয়াবাকুর ফেঞ্চিকুরি তা কিছু আছে না এর বেশি ভালোবাসতার হয় সময়ে সুযোগে ফাইলে সর্দারে বাপ ওইটা হম না ভালো মানুষের দাম তেমন একটা বেশি নাই পৃথিবীতে কিন্তু আল্লাহর কাছে দাম আছে কিনা জবান গুলো আছে কিনা নাই আমি বলছিলাম পজিশন ওয়ালা লোক যারা আছে তাদের পিছনে শত্রু আছে বন্ধু রাইতের বেলা নিরাপদে থাকতে পারে না রাস্তা দিয়ে যদি বের হয় তার পিছনে শত্রু লাইগা যায় সময় পাইলে অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে যাওয়ার জন্য অথবা টাকা পয়সা গুলো আত্মসাৎ করার জন্য এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমি তো এই আরবের একজন সম্মানিত ব্যবসায়ী মানুষ আমি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমি যদি রাত্রি বেলা রাস্তা দিয়ে বের হয়ে যায় সুদ ডাকাইতের বয় আছে আছে কিনা নাই রাস্তাঘাটে যখন সুদ ডাকাইত আছে নি আমার দেশ নাই মোর খুব ভালো মানুষ আমরা ঠিক কি না আছে আমার দেশ আছে আল্লাহ মাফ করো সকলে বলো না আমি হ্যাঁ কত জায়গা থেকে মাফি করে যাবে সব ধরে নিছে তো দিয়া যান গেছো বহুত আস করছো বহুত কিতা করবা কোনে বলে সুরে কি বলে ধর্মের কাহিনী
এরার দরে ওয়াজ কইলে খামাইবো ওলিল্লাহ শিখে একদিন কইছে আশিকি সাহেব একদিন কয় আম আর আমারে ধরছে ধরে সেটা আমি গজল গাইতাম আমারে বিরিজে নিছে নিছে নিয়া সেটা হুজুর টাকা পয়সা তো যা ছিল লই গেছে গা কয় হন গজল গায় গজল দিছে এটা শুনাইবে হায় কি মুসুর চিন্তা করেন না কি মুন দেখায় ও গজল যতক্ষণ শুনাবেন নিরাপদে থাকবেন আনাইলে মশা কামড়াইবো ইহার মাইদান ধরাবো আর গজল শুনাইবেন দুই তিনটা ছেড়ে দিমু নাউজুবিল্লাহ কো আল্লাহ আদেরকে হেদায়েত নসিব করুন সকল বলুন আমিন তাইলে বুঝা যায় যুগে যুগে কালে কালে ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে অর্থাৎ ভালো খারাপ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে রেখেছেন কথা কোন ঠিক না বেঠিক ভালো আছে খারাপও আছে এর মধ্যে বাইরে আমার আল্লাহ বলেছেন ওয়াবিনুস সালিহাত তোমরা ভালো কাজ করো ভালো কাজ করো ভালো কাজ যেহেতু আমার আল্লাহ বলেছেন করার জন্য আমরা খারাপ কাজ করতে চাই না ভালো কাজ করার দরকার আছে কিনা নাই আবু বকর সিদ্ধান্ত নিলেন না রাতে যাওয়া যাইতো না আজকে সিরিয়ার জমিনে রাত্রি বেলাটা কাটাই লাই সকালবেলা জামুগা নিয়ে নিরাপদে জামুগা সকালবেলা শত্রু বাহিনী নাই ঢাকাই ডুহাই নাই সুর ঢাকাই দিয়ে তাকতো না রাস্তা কাটানো জামুগা রাত্রি বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু সিদ্ধান্ত নিলেন উনি ঘুমিয়ে পড়লেন সিরিয়ার জমিনে আস্তে আস্তে যখন ঘুমিয়ে গেলেন রাত্র যখন গভীর হয়ে গিয়েছেন আবু বকর একটা স্বপ্ন দেখতেছেন কইতাম নি স্বপ্ন না সলমনি ওয়াজ পিছনে তো ইমান তান্ত্রিক এবং আমল তান্ত্রিক ওয়াজ একটু চালায় যায় জীবনে আইছি না সিনেমা আছি আজকে আইসি আমরা মনে বেজার হইবা না না এই আইছিলাম না কষ্ট পাইতেছে না কষ্ট করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাতুরি আইছিলাম সকল বল মারহাবা ঘুমন্ত অবস্থায় আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখতেছেন আকাশের চন্দ্র এবং সূর্য আয়শা আবু বকরের বুকের মধ্যে পড়ে গেছে আর জোরে চন্দ্র সূর্য কারো বুকের মধ্যে যদি পড়ে মিয়া সামনে দেখেন আপনার তো কপাল খুলে গেছে গা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ মানে যোগ ও যুবকের দল স্বপ্নটা হইল তিন প্রকার কত প্রকার আর জোরে তিন প্রকার স্বপ্ন স্বপ্ন কত প্রকার একটু ব্যাখ্যা দিই চলব এক প্রকার স্বপ্ন হইল আপনি সারা দিন যা করবেন যে যার কাছ থেকে যে যার অবস্থান থেকে যা করবেন স্বপ্ন দেখবেন ইহামগুলো করতেছে ঠিক কি না অনেক মানুষ দেখবেন কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টর গাড়ি গাড়ির কন্ট্রাক্টরি করে টাকা লয় 12 টাকা লয় আর দেখবেন গাড়ি যখন থামে জায়গা জায়গা স্টেশন হয় এই ঢাকা 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 সিলেট 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 ঢাকা গিয়ে সিলেট সিলেট গিয়ে ঢাকা ঢাকা গিয়ে সিলেট সিলেট গিয়ে ঢাকা ঢাকা গাড়ি সিলেট যাবো সিলেট গিয়ে ঢাকা যাবো একদিন রাত্রি বেলা ঘুমাইছে রাত 12টা 2টা 3টা 12টা 1টা 2টা বাজে তখন ঘুমায়া বোর্ডারে হুইয়া হুইয়া কয় এই ঢাকা 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 সিলেট 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 বহ মা ইয়া আমার ঢাকা দিন কুটিল ডেকা মারা দিছে বোর জামারে লারা জামাই ভাব মারে উঠে বইয়া গেছে গাবো কি দিছে তোমার তুমি তো বড় ডেকা মালা গেছো তুমি হেন ডাকা গইছো আর কিতা ডাকা হইছে আমি তো বাড়ি ও তুমি তো ঘুমায় হইতাছো ডাকা আসিলে ডাকা আসিলে হই যা সারা দিন হই ডাকা আসিলে ডালকে হেন মেলি দিছে কথা কর ঠিক না বিডিং এটা এটা হলো আপনার অভ্যাসগত স্বপ্ন অর্থাৎ সারা দিন যা করেন ঘুমায় অনেক সময় এটা দেখেন আরেক প্রকার স্বপ্ন আছে শয়তানের তরফ থেকে আছে শয়তানের তরফ থেকে কইতাম নি কিছু কিছু মানুষ আছে না শয়তানের তরফ থেকে স্বপ্ন দেখতেছে কি নি এরকম মানুষ আছে না অভাব নাই অনেক কিছু আহাম কোহামের অনেক স্বপ্ন দেখে আল্লাহ তাদের কলবটারে তুমি সুন্দর করে দাও হেদায়েত হেদায়েত দান করো সকলে বলুন আমিন যদি কারাম কোন স্বপ্ন দেখেন উমর লিখবেন উমর আইন মিমরা বুকের মধ্যে আইন মিমরা উমর লিখে ঘুমাইবেন খারাপ স্বপ্ন দেখতেন না ঠিক আছে একদিন মনে করেন কিছু কিছু ফুলাফান বুড়ো হয়ে গেছে না 12 বছর ফুলা হয়ে গেছে কদিন পরে বিয়ে করে দেবে এরকম ফুলাফান লই আসেন আমরা তো অনেক হুজু ইয়া হন হিসাব করিয়া দে কিতা করে হিসাব করে দে
বাবা তুই এখন হিসাব করেছিস তুই কত প্রতিদিন করে বিয়া হলে ফুলা হনিব কিতারে তুই কেমনে হিসাব করত হুজুর আমি সামনে দেখি আমি গরীব হিসাব করি আর কি বারে হিসাব করি বলে কেমনে কো তাল গাছের নিচে অটোমেটিক আমি সামনে দেখি যাই তাল গাছের নিচে গিয়ে বসে আমি শীষ মেরে দিছি এখন হতকান করে দিই শীষ তো তাল গাছের নিচে আমার গরীবই তুই মেরে দিছিস হতকান করে দিই আমার জায়গা ভিজা গন্ধ আর গন্ধ দাও ধরে না ইভাবে আমি যে সামনে দেখি বাড়ি গিয়ে হিসাব করি আমি যে ঘরের মধ্যে মারে দেখো তরি নে হেলে গিয়া এটা করতে কে শয়তান থেকে কথা কোন ঠিক না বেটে এজন্য ভাই আমল করতে হবে ভালো ভালো আমল করতে হবে যাই হোক আরেক প্রকারের স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসে সুবহানাল্লাহ সামনে দেখতেছেন মক্কা যাচ্ছেন স্বপ্নে দেখতেছেন মদিনাতুল মুনাব্বারা আবার কিছু কিছু এমন আমলদারে ঈমানে আমলে পরিপূর্ণ এমন কিছু মানুষ আছে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নে মানুষের সুরত ধারণ করতে পারে আমি নবী কামিলা বলেন সুরত শয়তানে ধারণ করতে পারে না ঠিক কি বলেন কথা না পারে না নবীর সুরত ধারণ করত কিন্তু দুই টিঙ্গে কিছু বেজাইলে মৌলবি আছে সতা দেখো আমি নবীর মত না নবী আমার মত না আমি নবীর সুরত তুই দরকারই না শতান না কো কিন্তু শতানের উপর আরো কিছু দুই টিঙ্গে শতান আছে কোরআন হাদিস ইজমা কেস কইরা মৌলবি সব হইছে ওই আছে না কো নবী আমার মতই আছে না গেছে ঈমান হ্যাঁ কত হস্তা না ঈমানদার ঈমান তো সস্তা নয় ইমাম রাখার জন্য ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছেন প্রত্যেকটা সাহাবাই কেরাম আমার নবীর আদর্শ করা সাহাবীরা ইমানকে মজবুত রেখেছেন এরপর ইমান দেয় নাই বলার মধ্যে ছুরি লাগাই দিছে এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর না আমি আমার আল্লাহরে ভালোবাসি আমি আমার রাসূলকে ভালোবাসি আমি আল্লাহকে ভুলতে পারবো না রাসূলকে ভুলতে পারবো না আবার পুনরায় আরেক ধর্মের মধ্যে ফিরে আসতে পারবো না প্রয়োজনে আমার নিজের জীবন দিয়ে দেব ইসলামের জন্য কথা কল ঠিক কিনা আমাদের একটাই দাবি যতদিন পর্যন্ত দেহের ভিতরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা বলবো নবী 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 আমাদের কোরআন মধ্যে যদি ছুরি চালায় দেয় এরপর আমরা বলবো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে আমরা নবী নিয়ে শহীদ হব কথা কর ঠিক কি না আরো জোর ঈমান এত সস্তা নয় ঈমান এত সস্তা নয় ভাই গাবীর মনোযোগ যুবক ও যুবকের দান ইমানদার কাকে বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যখন স্বপ্ন দেখলো আকাশের চন্দ্র এবং সূর্য আবু বকরের বুকের মধ্যে আয়েশা কইরা গেছে রে ভাই ইনদিমেন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মনে মনে ভাবতেছে আমার জীবনে আমি কত সুন্দর স্বপ্ন দেখলাম কিন্তু এত সুন্দর স্বপ্ন আমি আবু বকর জিন্দেগিতে দেখি নাই এই স্বপ্ন দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গুণ ঘুম ভাঙা গেছে এবার জাগ্রত হয়ে গেছে গো জাগ্রত হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মনে মনে ভাবতেছে হায় হায় জীবনে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম গো কিন্তু এত সুন্দর স্বপ্ন তো আমার জীবনে আমি আর কোনদিন দেখি নাই এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখা ওনার অন্তরের মধ্যে কি যেন একটা প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে কি যেন একটা মায়া আবু বকরের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গেছে ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো সিদ্ধান্ত নিলেন না যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের তাবির আমি না জানতে পারিব ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না সিল্লায় সকলে বলুন আল্লাহু আকবার ও গো আমার নূরের নবী দেখিতে চাই আমরা নূরের ছবি বলেন ও গো আমার নবী
দেখি আমরা নূরের ছবি জন্ম আমার বাংলাদেশে বলেন জন্ম হই আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলেন জন্ম হই আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় ওজারে করি আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে আয় হায় উম্মতের কাজ জাহারি নবী তোমার প্রেমের পাগল আমি বলেন উম্মতের কাজ তোমার প্রেমের পাগল আমি মায়া যদি লাগে তোমার বলে মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি সিনলে সকলে বলুন মারহাবা আর জবান কুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এ যুবকের প্রেমিকের জন্য ও যুবক ভাই যার অন্তরের মধ্যে প্রেম আছে দুই চোখে তার ঘুম আসে না ঠিক কিনা আর জোরে কোন ঠিক না বেটি প্রেম এমন একটা জিনিস প্রেম ভালোবাসা এমন একটা জিনিস কেউ প্রেম করে আল্লাহর সঙ্গে কেউ প্রেম করে রাসূলের সঙ্গে কেউ আবার প্রেম করে দেখবেন দুনিয়ার কিছু মানুষের সঙ্গে ফাতলামতি করে ঠিক কি না এই প্রেম বেশি ভালো না এই প্রেমে লয়ে যাবো জাহান্নামে দুনিয়ার মেয়ে এগানা বেগানার প্রেম ভালোবাসার মানুষগুলোর সাথে প্রেম মেয়েদের সঙ্গে প্রেম খারাপ আচরণ করা ও খারাপ উঠা বসা চলাফেরা করা এই প্রেম মানুষগুলোকে নিয়ে যাবে জাহান্নামে আর যদি প্রেম করার মতো করতে পারো তাহাজ্জুদের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে পারো মদিনার কাবলাওয়ালা নবীর সঙ্গে যদি প্রেম করতে পারো নবী আপনার সঙ্গে দেখা দিবে আপনার দুটোকে রাসূলুল্লাহর প্রেমে ঘুম আসবে না কথা কোন ঠিক কি না এজন্য ওলি আল্লাহরা যারা ছিল ওলি আল্লাহরা যারা ছিল তাদের দিকে তাকায় দেখেন শরীরটা একবারে একবারে শুকাইয়া একবারে মনে হয় শুধু আড্ডিরা দেখা যেত আড্ডিরা কারণ কি জানেন এরা শরীর হৃষ্টপুষ্ট থাকতো না এরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তো মুরাকাবা করতো মুশাহাদা করতো সারা রাত ঘুমাইতো না সারা রাত ঘুমাইতো না আগের যুগের ওলি আল্লাহদের দিকে তাকায় দেখেন আর এখন তো আল্লাহর রহমতে হই আল্লাহ নাই কিছু কিছু ওলি নাম দিছে আর কি ফিরে কামেল মুর্শিদে মুহ কামেল কিন্তু হাসল তো নামাজই পড়ে না বলে ফিরসাদ দেখছি আসানা সুসা বাজান কি তো বলেন জি বলে জি নবী আগমন শুভাগম আপনার যে মূল কথাটা নবী আমাদের মতো মানুষ কি না এতটুকু ও সুবহানাল্লাহ এখন কি আর এখন জানো মিলাদুল নবীর আলোচনা গেলে তখন উপায় নাই এরপর ঠাস দি মনে বাবা আমার নবী নিজেই বলেছেন নবীজির জবান মুবারক দিয়ে নবীজি বলেছেন আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিন কারামাতি আলাইয়া রব্বি ইন্নি ওলিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি আরে অনেক লম্বা আলোচনা আপনারা বসেন না কি আপনারা এই ফুলা ভান্ডি এই বাবা রে বস না দাঁড়াই সুস করে বাবা এমনি তো মানুষ নাই ভালো লাগতেছে না ওয়াজ করতে
ইয়া তো বেশি মানুষ লয়ে ওয়াজ করতেছে আজকে ভালোই লাগতেছে একটু আইবেন জুনাইদ সিদ্দিকি কি ওয়াজ করবা আইছিরা মানুষ দেখে তো মনটা খারাপ হয়ে যাবে আয়ো তোমরা ভিতরে আয় যারা আছে ভিতরে বাবা দোকানপাট বন্ধ করো আয়ো আমার নবী আমাদের মত সাধারণ আমি তো একটু আগে একটা টাস দিছিলাম শয়তান না কয় নবী আমার মত না আমি নবীর মত না বলে কেনে কয় আমি পৃথিবীর সমস্ত মানুষের সুরত ধারণ করতে পারি কিন্তু নবীর সুরত ধারণ করতে পারি না কারণ নবী আমার মত না এখন আসেন আল্লাহর নবী কয় আমি আল্লাহর নূর আনা মিন নূরিল্লাহ আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন এরপরে হাদিস শরীফে বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে বলছেন আইয়ুকুম মিসলি নবী বলেছেন আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমি নবীর মত অর্থাৎ নবীর মত আমি নবীর মত তোমরা কেউ নাই এরপরে কিছু বিয়াদবের দলে রাজা যারা যারা কয় বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া তারা বলতে চায় এই আয়াতে কারিমা দিয়া নাকি বুঝাইছে নবী গো আপনি বইলা দেন ইন্নামা আনা নিশ্চয় আমি বাশারুম বাশারুম মানে মানুষ বুঝা হেরা বাশারুম মানুষ মিসলুকুম তোমাদের মতই পার্থক্য শুধু এটা ইউহা ইলাইয়া আমি নবীর কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না এইভাবে বুঝা আর কি কয় সুতরাং নবী তো আমাদের মত নয় সাধারণ মাটির মানুষ হই নাউজুবিল্লাহ এই আয়াত দিয়া যারা বলতে চায় নবী নবী তাদের মত নয় সাধারণ মানুষ তার ঈমান নাই ঠিক কি না বলেন আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার মানুষের কাছে গিয়ে বুঝানোর জন্য এই কথা রাখ সিদ্ধান্ত নিছেন বুঝানোর জন্য কি বল আমরা হাজার ওয়াহিদ দুনিয়ার আর কারো জবানে নয় একমাত্র আপনি নবীর জবান মোবারক দিয়া বলবেন ইন্নামা হাজা কালিমায়ে হাসান শব্দটা এখানে আসছে একমাত্র অর্থ দেওয়ার জন্য অর্থাৎ আপনি নবীর একমাত্র জবান দিয়া কইবেন দুনিয়ার আর কারো জবানে বলতে পারবে না ইন্নামা শব্দ দ্বারা আমার আল্লাহ এখানে বোঝাতে যাচ্ছে বন্ধু একমাত্র আপনার জবান দিয়ে আপনি বলবেন ইন্নামা একমাত্র আপনি নবীর জবান দিয়ে আপনি বলবেন আনা আমি বাশারুম বাশারুনের তাফসীর করেন বাশারুনের ব্যাখ্যা করেন বাশারুম বা মানা জিন্দুন জিন্দুন বা মানা নকশায় নমুনায় সুরতে উপরের হবারের দিক দিয়া বডির দিক দিয়া আমি দেখতে মানুষের মতো হাকিকতে আমি আল্লাহর নূর কথা বলুন ঠিক তবে ঠিক আর জোরে বলুন ঠিক তবে ঠিক কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবীন দল এই আয়াত দিয়া কোন প্রমাণ কর নবীজি নি সাধারণ মানির মানুষ বুঝা দেখুন না এখানে মধ্যে খবরের দিক দিয়ে বলেছে আমি দেখবি তোমাদের মত নই কিন্তু হাকিকতে আমি আল্লাহ নূর অন যারা বুঝলেও না তো বুঝলো তাহিরি একটা কথা কোনা বুঝলই হইছে বুঝফাতা না বুঝলে বলে তেসফাতা ঠিক না হায় 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 যারা মনে করেন বামপন্থী যারা বুঝে আসে না এরারে যদি মনে করেন দলিল দিয়া একবারে ফুটলা বানায় মুখ দিয়া জাতা দা বইরা দেন নে দলিল নে দলিল নে দলিল বলে দলিল দিয়ে তোর একবার খবর দিলাম এরপর ওই এর হেদায়েত হইতো না কারণ আল্লাহ বলেছেন কোরআনে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম ইশারাতুন ওয়া লাহুম আযাবুন আলীম কথা কোন ঠিক না বেটি ভাইরা তাদের কলবের মধ্যে মোহর মারা তাদের কানের মধ্যে মোহর মারা তাদের জবানের মধ্যে মোহর মারা তাদের কলবের মধ্যে মোহর মারা তাদেরকে হেদায়েতের আলোচনা শুনে লেখা হইতো না বরং সারা বিগড়ে যাবো গা ও কারা গুষ্ট যাবো গা খুব ভালো ভালো আলোচনা করবেন এরা মাথা নষ্ট হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি কারণ এরা মাথার মধ্যে আছে মগজের পরিবর্তে গোবর আছে এর লেগে সমস্যা আছে কথা কোন ঠিক না বেটি আর যারা নবীর বিরোধিতা করে এরা তো মনে করেন সর্বদিক দিয়ে সমস্যা নবীর বিরুদ্ধে যারা করে এরা জন্মের মধ্যে মেজাল আছে ঠিক কি না নবীর বিরুদ্ধে যারা কথা বলে ডাইরেক্ট তাদের জন্মের মধ্যে মেজাল আছে জন্মের মধ্যে যদি মেজাল না থাকতো আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না ঠিক কি না বলুন এজন্য সত্যান রাসূলুল্লাহকে যারা আমাদের মত সাধারণ মানুষ বলবে তার ঈমান নাই তার ঈমান তালাক যার ঈমান তালাক বউ সহ তালাক কঠু তালাক নিয়া এক তালাক দুই তালাক তিন তালাক কোন লাগতো না বউ সহ তালাক
কথা কি ক্লিয়ার আমি কি বেজালের কথা কইছি ওই মেরাজ করছে কেডা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তো কোন নবী এবং রাসূলগণ আল্লাহ মেরাজ করাইছে না আমার নবীর কত ক্ষমতা আমার নবী মেরাজ করছে 70,000 নূরের পর্দা বেদ কইরা আল্লাহর পর্যন্ত দেখাইছে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই এ আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে আয়েশা দলিল দিছে তারা কিন্তু আল্লাহর দেখে নাই না দেখা দলিল দিছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার নবী আল্লাহর দেখে দলিল দিছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর সম্পর্কে আমার নবী বলেছেন রাইতু রাব্বি আসাওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাযা কাফহু বাইনা কাতাফিয়া ফাওয়াজতু ফারদাহা বাইনা ফাতাইয়া ফালতু মা ফি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ আল্লাহু আকবার আমি আমার নবীকে দেখেছি আমি নবী আমার আল্লাহকে দেখেছি সবচাইতে সুন্দর আকৃতিতে এর লাগি আমার নবী কিন্তু আগে আমার আল্লাহর পরিচয় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী কিন্তু আল্লাহরে দেখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এজন্য কইছে বন্ধু আপনি যখন সর্বপ্রথম কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমিও কই দিলাম আপনার নামটা রেখে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই হয়ে গেল কালিমা এই কালিমাটাকে রাখা হয়েছে আউবাল কালিমা তাইয়্যাব আউবাল মানে প্রথম কালিমা মানে বাক্য তাইয়্যাব মানে পবিত্র প্রথম পবিত্র বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত রাসূল কথা বলুন ঠিক নবী দিয়ে একানের মধ্যে তাওহীদ আছে একানের মধ্যে রিসালাত আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এজন্য আমরা বলি এজন্য আমরা নারায়ে রিসালকে রাসূলুল্লাহ বলি কারণ তাওহীদের আল্লাহ তাওহীদ যেখানে রিসালাত আছে সেখানে যেখানে দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল নাম দেয় কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেয় এখন আবার বাড়িছে লিল্লাহি তাকবীর ঠিক নিও আমরা হুনছু নিওয়াস বড় বড় শায়খ বাড়িছে ওখান থেকে ওয়াহাবিরা ওইটা ব্যবহার করে আগে ব্যবহার করতো আহলে হাদিসের দলডি এটার প্রবর্তক হইছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিল্লাহি তাকবীর ওন জামাতের আবার করছে ওন ওয়াহাবিরা আবার করছে কারণ এরা তো সবাই মিলে এক দল ঠিক না ঠিক বাবা তুই দল মিলো তোর এক দল আলাইকুম লিল্লাহ তাকবীর মারে আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই কষ্ট হইতেছে আমার কথার মধ্যে যদি কোনো ফেস থাকে আমার জিজ্ঞেস করেন কোনো সমস্যা নাই কথা কি ক্লিয়ার এজন্য যেখানে নারায় তাকবীর আছে সেখানে নারায় রিসালাত থাকবে কথা কোন ঠিক নেবি কারণ তাওহীদ এবং রিসালাত এক জায়গাতে এখন যারা যে তার জানোয়ারের মতো কিছু মৌলবি আছে এরা কইব লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাকা এটা ঠিক না এটাও শিরিকের পর্যায়ে পড়ে যায় কারণ এ তো আসলে মুশরিক এজন্য শিরিক করে ফেলেছে ঠিক কি না ইমানদার যারা নবীওয়ালা যারা রাসূলওয়ালা যারা তারা কখনো এটাকে শিরিক বলতে পারে না কথা বলুন ঠিক না বেটি কষ্ট হইব বাজান বুঝছাইছেন নি আনা বাশারুন মিসলুকুম আমি বাশারুন তোমাদের মত অর্থাৎ নকশায় নমুনায় আমি তোমাদের মত মিসলুকুম তোমাদের মত ইউহা ইলাইয়া আমি নবীর কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না এটা দ্বারা মূলত আমার আল্লাহ একবার ডাইরেক্ট বলে দিয়েছেন নবী তোমাদের মত নয় কথা বলো মেরাজ কি তা আমার নবী স্যার আর কেউ করতে পারছে ইহার মধ্যে কি মনে ফুইরা দি স্যার কারো জিব্রাইল কইছি যদি আমি সিদরাতুল মুনতাহার পরে একটা কদম সামনে বাড়ি আল্লাহ ও নবী আল্লাহর জাতের কসম করে বলি একটা কদম ঠুল পরিমাণ সামনে যদি আমি বাড়ি আমি জিব্রাইল তো নূরের তৈরি হই জিব্রাইল কি তা পাঠিয়ে দাও কথা কই জিব্রাইল তো নূরের তৈরি হই সমস্ত ফেরেশতারা নূরের তৈরি এটা তো মানে হেরা এটা তো মানে হেরা ফেরেশতাদের নূর এটা তো মানে জিব্রাইল তো নূর এটা তো হেরা মানে হাবিবে আমের ওগল গাটিনি মানে নি সত্যি মানে ফেরেশতা জিব্রাইল যে নূর কয় আমি নূর হওয়ার সত্ত্বেও যদি সামনে এক সুল পরিমাণ যাই ফিরে সরকারে যামগা এখন কি চিন্তা কর আমার নবী কেমন নূর আর জিব্রাইল কেমন ফাটু কি হাদি কি করিলেন অসুবিধা নাই গাবীর মারা যুগ কষ্ট নিয়েন না যুবক নবীকে আমাদের মতন সাধারণ মানুষ বলা যাবে না ইমান চলে যাবে এই জন্য ইমানের দাম আছে বন্ধুরে আমার ও যুবকের দল একটা মানুষের সবচাইতে মূল্যবান মেইন সম্পদ হলো তার ইমান আর ওই ইমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনলে সকলে বলুন মারহাবা আর জবান বলে বলেন মারহাবা নবী
যে ঈমান শুধু তাহার শান নবী যে ঈমান শুধু তাহার শান যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান নবী যে ঈমান শুধু তাহার শান নবী যে ঈমান যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান নবী যে ঈমান রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান কোদার হুকুম পেয়ে মেঘে কোদার হুকুম পেয়ে মেঘে সায়া করত দান নবী যে ঈমান শুনো তাহার শান নবী যে ঈমান শুনো তাহার শান যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান নবী যে ঈমান শুনো তাহার শান একটা জবান বন্ধ রাখবেন না গো সিল্লায় সকলে বলো আল্লাহ আকবার ইয়ে বন্ধু ও যুবকের দল এমন প্রেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুরন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছিল যুবক এই মুহূর্তের মধ্যে আবু বকরের দুই চোখের ঘুমে উচ্চ দুই চোখের মধ্যে আর ঘুম আসে না কি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র এবং সূর্য আমার বুকের মধ্যে পড়ে গিয়েছে নিশ্চয়ই এর মধ্যে ইম্পর্টেন্ট একটা হাকিকত আছে এর স্বপ্নটা অনেক ভালো যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের আমি এই স্বপ্নের তাবির আমি না জানবো গো ততক্ষণ পর্যন্ত আমার দুই চোখের মধ্যে ঘুম আসবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষ সিদ্ধান্ত নিলেন আমি আর ঘুমাবো না রাত যখন চলে যাইবে সকাল যখন হয়ে যাবে এই স্বপ্নের তাবির জানার জন্য বড় একজন খ্রিস্টান পাদ্রীর কাছে আমার যাইতে হবে সকাল যখন হইয়া গেছে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কই এই স্বপ্নের তাবির জানার জন্য একজন পাদ্রী খ্রিস্টান পাদ্রীর কাছে একটা দৌড় মারল দৌড় মাইরা গিয়া খ্রিস্টান পাদ্রীরা ডাইকে বলে পাদ্রী ভাই রে ও খ্রিস্টান পাদ্রী ভাই এই মুহূর্তের মধ্যে আমি তোমার কাছে আসছি একটা বিষয় সম্পর্কে আমি জানার জন্য কোন বিষয় সম্পর্কে তুমি জানতে চাও বলে আপনারা নাকি স্বপ্নের তাবির বইলা দিতে পারেন বলে হ্যাঁ আমরা স্বপ্নের তাবির বইলা দিতে পারি পাদ্রী কারে কয় জানেন বড় খ্রিস্টানদের মধ্যে বড় বড় হুজুর যারা আছে তাদেরকে বলা হয় পাদ্রি ওই পাদ্রি সাহেব নাইকে বলে হ্যাঁ স্বপ্নের তাবির আমরা কইলা দিতে পারি বলে কি স্বপ্ন দেখছেন আপনি কইলা বলেন আগে নাইকে বলতেছেন আগে আপনার নাম বলেন নাম পরিচয় দেন আপনার নাম কি মা ইসমু ভাই আপনার নাম কি ওই নাইকে বলতেছেন ইসমি আবু বকর আমার নাম হলো আবু বকর আপনার বংশের নাম কি উনি বলতেছেন বনু হাশিম এই বনু হাশিম গোত্রের লোক আপনি ঠিক আছে আপনার নাম আবু বকর হ্যাঁ ঠিক আছে আপনার পেশা কি বলে আমি একজন বিজনেসম্যান মানুষ আমি একজন ব্যবসায়ী মানুষ এই সিরিয়ার জমিনে কেন এসেছেন ব্যবসার কাজে আসছি ব্যবসার কাজে আসতে গিয়ে আমার রাত হয়ে গেছে রাত্রে বেলায় আমি তাইকা গিয়েছি সকাল বেলা হয়ে গেছে আমি চইলা যাইব আমি আমার দেশের মধ্যে কি স্বপ্ন আপনি দেখেছেন এই মুহূর্তের মধ্যে আমাকে কইলা বলেন এবার আবু বকর ডাইকে বলে পাদ্রি গো গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আকাশের চন্দ্র এবং সূর্য আয়েশা আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুর বুকের মধ্যে পয়রা গেছে আমার পাশে ছিল একটা চাদর এই চাদর দিয়া এই চন্দ্র এবং সূর্য ধরে এইভাবে আমি ডাইকা পালাইছি এবার পাদ্রিয়ে ডাইকা বলে কফাল কইলা গেছে গো কপাল কইলা গেছে রে নাম যদি তোমার আবু বকর হয়ে থাকে আর তোমার বংশ যদি বনু হাশিম হয়ে থাকে আর তুমি যদি আসলেই বিজনেসম্যান হয়ে থাকো হে আবু বকর সৈয়দা নাও
তোমার কপাল ভালো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি একজন অনেক উপরের স্তরের ব্যক্তি বলে কেমনে বুঝায়া কর বলে এই মুহূর্তের মধ্যে রহমাতান লিল আলামিন নবী যেই নবীর সৃষ্টি না করলে আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূল বানাইতো না যেই নবীর সৃষ্টি না করলে গো 80,000 আলম 18,000 মাখলুকাতের কোন কিছু সৃষ্টি করতো না অর্থাৎ আল্লাহ তাআলা মা খালাকতুল আফলাক আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে গো কোন কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতো না আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে সৃষ্টি কইরা পাঠাইয়া দিয়েছে এই জমিনের উপরে মক্কার জমিনে যিনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সইনা নাও ওই নবীর কাছে সর্বপ্রথম পুরুষের মধ্যে যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যাইব ওই ব্যক্তিটা অন্য কেউ নয় ওই ব্যক্তি হইলা তুমি আবু বকর সিদ্দিক আর জোরে বলুন আল্লাহু আকবার তুমি আগে মুসলমান হইবা নবীর কালিমা পড়িরা ইমানদার হইয়া যাইবা এই জন্য তুমি আকাশের চন্দ্র দেখেছো ও আবু বকর সইনা নাও আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব দিব অর্থাৎ তুমি হইবাই প্রথম খলিফা তুমি হইবাই প্রধান খলিফা এই জন্য তুমি সূর্য দেখেছো এক নাম্বার তুমি মুসলমান হইবা এই জন্য দেখেছো চন্দ্র তুমি মুসলমান হওয়ার পরে আমার নবী তোমারে সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব দিব এই জন্য তুমি দেখেছো সূর্য এই জন্য তুমি চাদর দিয়া দাইকা পালাইছো তোমার কপাল কইলা গেছে আমার নবী তোমার নবী কিন্তু এই মুহূর্তের মধ্যে অপেক্ষা করতেছে আমার নবীর জায়গায় তোমার জন্য অপেক্ষা করতেছে তুমি কবে যাইবা আমার নবীর কালিমা কইরা মুসলমান হইয়া যাইবা ওই নবী কিন্তু তোমার অপেক্ষায় অপেক্ষমান যাও এই মুহূর্তের মধ্যে ওই নবীর কালিমা কইরা তুমি মুসলমান হইয়া যাও প্রেম সৃষ্টি হয়ে গিয়েছিল আগেই আবু বকরের সেই মাত্র পাদ্রির কথা শুনছে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গুরন্তরের মধ্যে আমার নবীর প্রেম আরো বেশি বাইরা গেছে জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ আর জবানে বলে বলুন আল্লাহু আকবার হে আমার আশিকের জাকিরুল মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি ও যুবকের দান ইন্দিমেল টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই একটা দৌড় মারার জন্য পাগল পাড়া হয়ে গেছেন আর আমি সিরিয়াতে থাকতে চাই না ওই নবীর দরবারে যাইতে চাই ওই নবীর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাইতে চাই আমার আমার কপালটা কই লাগেছে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যখন দৌড় মারার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছেন এবার খ্রিস্টান পাদ্রী জরায়া দর্শে আবু বকর গো আবু বকর সইলা যাও অসুবিধা নাই আরেকটা কবর তুমি সইনা নাও বলে কি কবর আমি শুনব বলে তুমি জানোই আমি একজন খ্রিস্টান পাদ্রী হাকিকতে আমি কিন্তু সব এলাকার সবাই জানে আমি খ্রিস্টান পাদ্রী কিন্তু আমি যখন তাওরাত গবেষণা করছি আমি যখন ইঞ্জিল কিতাব গবেষণা করেছি আমি যখন জাবুর কিতাব গবেষণা করলাম ওই তাওরাত জাবুল ইঞ্জিল কইলা আমি গবেষণা কইরা দেখলাম নবীর শান কত মহান আমার আল্লাহ সমস্ত নবীর উপরে ওই নবীর সম্মান বৃদ্ধি করে দিয়েছে পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলগণের ইজ্জত সম্মান মর্যাদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয় এরপর দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্মান আমার আল্লাহ ওই নবীর বানিয়ে দিয়েছে এই আবু বকর ওই নবীর এত মুজেজা যখন আমি দেখিলাম আমি আর নিজের খ্রিস্টান দলের মধ্যে রাখি নাই গোপনে গোপনে কিন্তু ওই নবীর কালিমা পড়াই আমি কিন্তু আগে মুসলমান হয়ে গেলাম যাও রে আবু বকর যাও ওই নবীর কাছে গিয়ে তুমি নিজেই ঈমানটার গ্রহণ কইরা লাও এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুদুর মানলেন আমার নবীর আশক আমার নবীর মহব্বত তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে যার মধ্যে আশক আছে তার মধ্যেই মেশক আছে ঠিক কি না আমার নবীর প্রেম সৃষ্টি হয়ে গেছে আবু বকর একটা দরবার যাব আল্লাহ
আল্লাহর নবী যেখানে আছে ঠিকানাটাও খ্রিস্টান পাদ্রি দিয়া দিছে আল্লাহর নবীর দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুই একটা দোর মারলেন যাইতে 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 আমার নবীরে তালাশ কইরা বের করছে হেরি ও সিনেমা সিরি যুবকের দহ আল্লাহর নবীর নূরানি কদম মোবারকের মধ্যে গিয়া উল্টা গেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেইমাত্র একটা নজর দেখিনে আবু বকর কয় হায় হায় জীবনে আমি কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম কিন্তু এত সুন্দর চেহারার মানুষ এত সুন্দর নূরের মানুষ আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই মনে মনে এই জিনিসটা রাখলেন হাইরি উনিই রহমাতাল লিল আলামিন এত সুন্দর আমার নবী কত সুন্দর আমার নবী কত সুন্দর ও যুবকের দান ইউসুফ আলাইহিস সালাম কে দেইকা ইউসুফ নবী কে দেইকা ওই মিশরের 40 জন মহিলা ফল কাইটা হাতটা কাইটা ফলাইছে 13 পাইছে না সুবহানাল্লাহ নাই আর জোরে একজন একজন ব্যক্তিকে দেখিয়া মিয়া যখন জুলাইকা আর ইউসুফের একটা বদলাম যখন মিশরের মধ্যে ছড়াইয়া গেছেগা জুলাইকার কানের মধ্যে যখন পৌঁছে গেছেগা আমি বাদশার ওয়াইফ হইয়া আমি ইউসুফের লাগে বলে পাগল হই গেছিগা আমি বলে পাগল হই গেছিগা আমি বলে খুব খারাপ মানুষ আমি বলে নষ্ট হই গেছিগা পৃথিবীর মানুষ জানো আমি কার জন্য পাগল আমি কার প্রেমের দেওয়ানা এই প্রেম আছে নি কুরআন শরীফ আছে নি এটা ইউসুফ এবং জুলাইকার প্রেম এটা কোরআন শরীফ আছে নি সূরা ইউসুফের মধ্যে আছে কিনা নাই না এটা গল্প কাহিনী এটা দুনিয়ার কোন প্রেম না মিয়া দুনিয়ার প্রেম তো এটা অবৈধ কথা কোন ঠিক না বিডি ইউসুফ আলাইহিস সালামের কা ইউসুফ আলাইহিস সালাম যখন নিয়া রাইখা দিয়েছে কইতাম একটু শেষ করলি তা ইউসুফ নবীর যখন নিয়া রাইখা দিয়েছে জুলাইকার পাশে জুলাইকা তখন মনে করে দিক কই সিনালাইছে কাই সর্বনাশ আমি যারে স্বপ্নে দেখি উলি তো সেই আল্লাহু আকবার পাগল পারা হয়ে গেছে কয় হায় হায় এত সুন্দর ইসু আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ইসু আলাইহিস সালাম কোন নাম আমি ভালোবাসি আমার আল্লাহকে সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষকে আমি মানুষ হিসেবে ভালোবাসি কিন্তু প্রেমিকা হিসেবে আমি ভালোবাসতে পারি না কারণ এই প্রেম জায়েজ নাই ঠিক নি আমরা তো শাস্তি নিরম প্রেম 14 ফেব্রুয়ারি আইলে ওই দিনে গেছে দেহাম গেছে লীলা দা ঠিক নিয়া ইজাত ভালোবাসা দিবস আছে না দেশ এই ভালোবাসা হালাল না হারাম আর যখন হালাল না হারাম এই ভালোবাসা একদিন নিয়ে যাবে জাহান্নামে নবীর প্রেমের ভালোবাসা আপনাকে আমাকে নিয়ে যাবে জান্নাতে হাত ধরে বলো ঠিক যাবে কষ্ট হইতাছে না না ইসুফ নবীর আমি ভালোবাসি তোমারে আমি তোমার সারা বাসতাম না মনে করেন এইভাবে এইভাবে জুলাইকা বুঝাইতেছে বুঝাইতেছে বুঝাইতে বুঝাইতে কো না না আমি ভালোবাসি আমার আল্লাহকে আল্লাহ জালিমের অন্তর্ভুক্ত আমারে কইরেন না এরকম ভালোবাসা আমার প্রয়োজন না কারণ উনি তো নবী উনি নবী যদি নিজের নিজের বজায় না রাখতে পারে তাহলে আপনারা ধরুন কথা কর ঠিক না বেঠে ইসু আলাইহিস সালাম কো না আমি পারতাম না সাতটা দরজার ভিতরের দরজা সাতটা দরজার ভিতরের দরজা আবার সাতটা দরজার মধ্যে কিন্তু তালা তালা লাগাইয়া তালা লাগাইতে 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 সাতটা দরজার মধ্যে তালা লাগাইয়া এরপরে জুলাইকার দারে ইউসুফ নবীর কিন্না লইয়া তৈয়া গেছে এখন দেখা যায় সাতটা দরজার ভিতর দেখা যায় ইউসুফ নবীর দেখে পাগল হয়ে গেছে জুলাইকা আমি আমি আপনারে ভালোবাসি আমি ভালোবাসি না যখন ভালোবাসার কথা কইতে 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 ইউসুফ আলাইহিস সালামের দিকে যখন জুলাইকা গেছে ধরার জন্য ধরার জন্য যখন গেছে আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান আমাকে আপনি জালিমের অন্তর্ভুক্ত করবেন না দরজার দিকে লক্ষ্য করছে ইউসুফ নবী দরজার দিকে লক্ষ্য করে দেখে প্রত্যেকটা দরজার মধ্যে তালা আমি বাইরে মু কেমনে যা করে কোদা দরজার দিকে লক্ষ্য করে আল্লাহর আল্লাহর উপরে ভরসা রেখে তাওয়াক্কাল তো আল্লাহ ফাহু হাসব আল্লাহ তুমি আমারে বাঁচাইবা তুমি বাঁচানোর মালিক আমি দরজার দিকে লক্ষ্য করে দৌড় দিমু বাঁচানোর মালিক তুমি যখন নিজের নিজের ইজ্জত সম্মান আত্মসম্মান বুট্টারে বজায় রেখা ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা দিয়ে দৌড় মারছে দেখা যায় সাতটা দরজা তালাগুলো কুল্লা কুল্লা কৈশা কৈশা জমিনের মধ্যে পড়তেছে দরজার গিলা আপনি আপনি নিজে নিজে খুলতেছে ইউসুফ নবী দৌড় দিতে 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 একবার সাতটা দরজা খুলে গেছে গা সামনের দিক দিয়ে গিয়া কি করছে জানেন নি জুলাইকা অফিসে তো দৌড়তেছে দৌড়তে দৌড়তে সাতটা দরজার পরের গিয়া সাইরা ইউসুফ আলাইহিস সালামের ফিসে দা পাঞ্জাবিতে ছিড়াইছে কেডা ছিড়ছে নাকি 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 ইউসুফ নবী কেডা ছিড়ছে জুলাইকা ছিড়ছে আহারি আর সম হইছে না রে পানি রে পানি সকাল বল মারহাবা
যখন জুলাইকা আসকিরা লাইছে ইউসুফ নবীর পাঞ্জাবিটা এই মুহূর্তের মধ্যে সামনে আইছে কেডা মা জুলাইকার স্বামী মিশরের বাদশা হ্যাঁ কি হইছে এই মুহূর্তে মহিলা জুলাইকা ঘুরে লেছে কই এমন এক বেড়া রাতে মেনে গড়ত হয়ে গেছে আমার সাথে খারাপ কাজ করার জন্য এইভাবে ইহাম করছে নাউজুবিল্লাহ কইলে আরজরে কর নাউজুবিল্লাহ এজন্য মেয়েরা কিন্তু তেমন একটা ভালো মানুষ না মহিলারা সবাই না ভালো মানুষ সবাই 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 আবার খারাপ না কিছু কিছু ভালো মানুষ আছে মহিলারা সেকেন্ডের ভিতরে উল্টা পাল্টা কথা বইলা ফলাইতে পারে কথা কর টিক টিক সারাজন্তের শিকার আপনারে বানাই লইতে পারে কথা কর টিক টিক যাই হোক এইভাবে যখন বদলাম না ছইরা গেছে গা আরে বাপ রে বাপ মিশরের বউই আসাইরা আজিজি মিশরের ওয়াইফ হই আসাইরা জুলাইকা ইসুবে লাগা ভাগ হই গেছে বদলাম যখন ছইরা গেছে গা আমার তো বদল থেকে বাঁচতে হবে 40 জন ভিআইপি মহিলার দাওয়াত আছে জুলাইকা আইনা সেরা কর যে আমি কিসের জন্য ভাগ হইছি একটু দেখাই সবার সবার হাতের মধ্যে একটা আপেল দিছে একটা সাকু দিছে অথবা লেবু দিছে অথবা একটা সাকু দিছে ওই এখন তোমরা আপেলের মধ্যে ছুরি চালাইতাছ না যখন আমি খমু তখন চালাইবা ওই দিকটা ইউসুফ নবীর সাথে মনে করেন সামনের দিকে আইনা সেরা দাঁড় করেছে কই ইউসুফ নবী একটু সামনের দিকে বসবেন আপনার বিরুদ্ধে সমালোচনা আমার বিরুদ্ধে সমালোচনা আপনি একটু সামনে দাঁড়াইবেন ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড় করেছে 40 জন মহিলার কয় এদিকে তাকাও 40 জন মহিলারা তাকাইছে ইউসুফ নবীর দিকে আর ওই দিক দিয়ে আপেলটা লই রাখছে ছুরিটা লই রাখছে কয় ইউসুফ ইনার দিকে তাকাইবা আর ওই দিক দিয়ে ফল কাটবা ইসু নবীর দিকে তাকাইছে 40 জন মহিলা আর ওই দিক দিয়ে ফল কাটা শুরু করছে ইসু নবীর দিকে তাকাইতে তাকাইয়া ফল কাটতেছে কাটতে কাটতে ফল খাইতে কিন্তু কুমলা শেষ ফল খাইতে সেরে এর পরে মনে করেন আটটা পর্যন্ত খাইতে আর রক্ত জমিনে পড়তেছে কবর নাই খবর নাই আল্লাহু আকবার 40 জন মহিলা হাত কাইতা বলাইছে রে যুবক রক্ত জমিনের মধ্যে পইরা গেছে তার পায় না এই মুহূর্তের মধ্যে তাই কেবল ইউসুফ নবী আপনি ভিতরে চলে যান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহর রাসূল প্রধান অতিথির আগমন